আল্লাহ আল্লাহ নবী গিয়া মারছে বাসে ফাড়া, আর বাপ ইসলিয়া মারছে বা লিগাই ফাড়া, আর একটা লাই রাজনগর দিছে, আর যেমনি গিয়া পড়ছে তার খোল্লা মুবারক চলে দিয়া টেক মুবারক বলা আরামে মুতেছে, সাইরে গেলাম খালি নরম নরম জিনিস। السلام عليكم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت مدینہ شریف اور دیگے خیال دیا بڑوں کا اللہم صلی علی سیدنا مولانا سیدنا میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھ پر کرم کا ہو میرے قسمت اجالا ہو اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة بولم الله جي بولم رار ہوئلو شیش بارے بارے دیکھا مولا আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বালিগাঁও লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইশালে সব উপলক্ষে জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধু পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা
মহান আল্লাহর আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। জান্নাতি মাহফিল, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষ হলোর লগে আল্লাহ আমরা সব গুনাহগার হলে বোয়ার সুযোগ করিয়া দিছি। মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মানুষের জীবনের সফলতা এবং বিফলতা সব কিছু নির্ভর করে মানুষের মৌতের উপরে। মৌতলার সফল তার জিন্দগি সফল, মৌতলার বিফল তার জীবন বিফল, মৌতলার সফল তার কবরের জিন্দগি সফল, মৌতলার বিফল তার কবরের জিন্দগির যন্ত্রণা, মৌতলার সফল তার কিয়ামতের ময়দান নিশ্চিন্তা। আর মৌতর দিন যেন বেড়া লাগে দেবেন কিয়ামতের গাঁটও বিপদ হবে। অতএব জীবনের সফলতা বিফলতা যদি মৌতর উপরে নির্ভর করে তাইলে আমরা লক্ষ্য করার দরকার আমরা জিন্দগি খান্ডে কোন মুখা করিয়া চালাইতে। পরবর্তীকারে আলম এই জমিন যত মখলুকাত সৃষ্টি করছেন সমস্ত মখলুকাতগুলোর মাঝে আমরা মানুষ জাতির আল্লাহ শ্রেষ্ঠ হচ্ছি। এবার হোক আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হইব আমার মাথা নাই, বোঝার চেষ্টা করেন। আমি খুব দুঃখিত, গতকালকে আমার বেশি দূরই দূরই প্রোগ্রাম আছিল আর কিলা মনে ঠান্ডা লেগেছে, শরীর খুব বেশি খারাপ হয়েছে। এর বাদেও আল্লাহর উপরে ভরসা করিয়া বইছি যে ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আল্লাহ কিবা কইবার তৌফিক দিবেন। দোয়া করবানি সাল একটু দাম মন খুশি করে হোক, আমিন। ওয়াজের উদ্দেশ্য রাখেন যেন বুঝা, যদি বুঝার উদ্দেশ্যে বইন তাইলে ফায়দা মন্দ, খালি যদি উনার উদ্দেশ্য বইন তাই আমারই বইয়ে কোনো লাভ নাই। কত লাঠিয়া উঠিয়া সাহু খাইয়া আমার দরকার, বিদেশি মেহমান হলো শুনবাই আন দিবা সুন্দর। বুঝার উদ্দেশ্যে যদি ওয়াজ ইয়া থাকে তুই ওয়াজে মানুষের দুনিয়ায় তো ফায়দা মন করবো আর সরোর দিনে ফায়দা মন করবো। এটা যদি কেউ জিকা বলে ওয়াজ কিতাল লাগে বলে ওয়াজ হইল বুঝার লাগে মাথু কাহ বুঝতাম কিতাল লাগে আমল লাগে, জি বুঝতাম কিতাল লাগে আমল লাগে, আমল কিতাল লাগে নেকি কামাই করতে লাগে মাথু কাহ, আমল কিতাল লাগে নেকি নেকি কিতাল লাগে, নেকির কাম করি বন্ধা আল্লাহরে খুশি করছি, আল্লাহরে খুশি করলে হইব কিতা বন্ধা, আল্লাহরে খুশি করলে তার ঠিকানা জান্নাত হইব। জুড়ে এখন সুবহান আল্লাহ, আপনারা ব্যস্ত যাইতে চাইননি, জুড়ে হোক চাইননি, যদি ব্যস্ত যাইতে চাইন তাইলে আপনি নেকির কাম করতে হইব, আর নেকির কাম করতে হইলে বুঝিয়া করতে হইব, আর বুঝতে হইলে আলিমগুলোর কাছে যাইতে হইব। মাতই না সব, যদি আপনি আমল করেন বুঝিয়া করতে হইব, আর না বুঝিয়া আমল করলে অনেক সময় নেকির আমলে আপনার গুনাহগার বানাই, নমাজ পড়া ফরজ ইবাদত কিন্তু ও নমাজ আর বার কোনো এক সময় আপনি পড়লে গুনাহ হই যায়। যেমন ফজরের বাদে 23 মিনিট নমাজ পড়া হারাম, এই টাইমে আপনি নমাজ পড়লে নমাজে নেকি হইতো না বরং গুনাহগার, ঠিক নি না? ঠিক না? জোরান নামাজ বারো রেখা ঠিকান আপনি না বুঝিয়া গেও খাড়া হইলে আর একলগে বারো রেখাত কোনা কোনি মারি দিবে, কইব নি মাত্রা নাই ওই বলি মসজিদের মেজা রে এটা মিছিল দাওয়াত খাবাই তো মেজা উঠিয়া বইতে ভাইসা বাত রে দিয়েছে না তো কিছু গফ করি বলে যে গফ করুক লে ভাইসা 7 বছর হয়ে গেল আপনারা মসজিদে থাকি আপনারে নামাজও দেখি না মনে মনে হয়ে রে মূল্যে একটাই দিছে। আমি তো একটু দোকানদারই থাকি তো ব্যস্ত থাকি মাঝে মাঝে আইতাম ভাই নহন পড়ি লে মালা কথা হয়ে যা পড়েন যে সাগান পড়লে হইব সকাল যাই ফুজোর নামাজ হয়ে রেখা বেটি উন্দালে মনে মনে হয় আল্লাহ আজকে কোন বিপদ পড়ছি হুজুরি তো আমার জিকাই নহলে আমি তো পাই না নাকি লে না পাই না আপনার বাদেও জিকাই লু তো একবার রেখা তুইব না নাকি ফুজোর নামাজ হইলে একবার রেখা তুইব না এটি উন্দালো তাকিয়া জিরা তোমার কইরে মাইলেন ওরা করছে কিন্তু ওজরের নেওয়া দিল বার
ইমাম সাহেব কইলে জোর বুঝিয়া কই কা বলে বুঝিয়াও কইছি বেটি উন্দাল তেলে কই যদি ও ভাই সাইছো তে দেখাইল আক্তা বেটা সাইছো ভাই বেটি কই বেটি আবার বারো না দূর আর মাতি জামুল্লা রে বারো দিও বুঝতে পারা যাবে না সাইড দেখাই দিল ইলা বেজিতে লাগাল হাই দিলি মাতই না আপনারা বুয়া দেখিয়ে কিতার লাগে আমার খালি কিতা কিতা ওরা আগে সুন্দর হইয়া খান বুঝানি মাঝে মাঝে অন্য করতো জন অন্য করতো জন ইকিলার লাগেন একটু আগে বুক কাসাম এখান লইয়া বুক কান নাইলে মাঝে হলে মামু আইয়া বইল মামু জি নেননি শয়তান ভিতরে তো খালি কই ভাগনা বারে আইয়ো বাম্পারে গুটান দাই ঘুরে ওইবার দেখা দিন না আগে বুক কা আমার ভাই হল বন্ধু হল যে ভাই আনতে ভিডিও কর রায় বাবা অনুরোধ কর ভিডিও ভিডিও করিও না আর যদি করিলা এখন তো এই সিঁড়ি সিঁড়ি টুকরা টুকরা করিয়া উয়ার চাড়বা চাই আল্লাহ আস্তে ইটা কাম করিও উদয়ের গান সারা উজোর মূল বিষয় তুইয়া উদয় এক টুকরা দিয়া মর মরা মুদারে গাইল খাবি যজ্ঞে দেখো যজ্ঞ করে মাইলে নরে আর কিছু হয় না খালি ওখানে আল্লাহ দেবের আহান করিও দয়া করি ও নিয়তে বক্ত যে আজকের মাহবিল তো একটা কত অন্তত কে জীবনের সঙ্গী বানাইতে রাজি আছেন মাতকা রাজি আছেন আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি আমরা রে বানা দিত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে জি আমরার মাঝতনে আর দামি কোনো প্রাণী জমিনে আসেন জি নাই আমরা যেন শ্রেষ্ঠ এইখানে আমরার কথা নাই কেন আল্লাহ হয়েছে লকত করম না বানি আদম এই জমিনের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ জাতি হইলাম আমরা সুবহানাল্লাহ আল্লাহর জমিন আল্লাহ আমরা অত দামি বানাইছে সুন্দরের দিক তুলে আমরা তুলে সুন্দরী জমিনে আর কোন প্রাণী নাই আসেন নি নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করি আল্লাহ আমরা বানাইছে সুবহানাল্লাহ আমরা শরীরের গড়গঠন আল্লাহর জমিনে আর কোন প্রাণী নাই আল্লাহ আমরা বড় সুন্দর করে বানাইছেন আর সুন্দর প্রাণী সুন্দর জাতি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ লইয়া যখন জীবনে চলে তখন সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর মডেল আমার ভাই হল বন্ধু হল মানুষ হিসাবে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে শ্রেষ্ঠ দুনিয়ায় বহু ধর্মের মানুষ আছেন আল্লাহ আমরা ইসলামের ভিতরে দিচ্ছেন ধর্মটা পাইছি আমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আপনারা কি দামেন আমরা ধর্ম শ্রেষ্ঠ নি জি যদি আমার ধর্ম শ্রেষ্ঠ না হইত দুনিয়ায় একটা ধর্ম বার করুক কা যে ধর্মের কোন শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট আছে নাই ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা একটা হইল ইসলাম সুবহানাল্লাহ দুনিয়ায় তো আল্লাহ 104 খান কিতাব দিছেন 104 খান কিতাবের মধ্যে আমরা পাইছি শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ কুরআন শরীফের মর্যাদা আছে নি না নাই মাতক আছে নি না আছে কিতাব পাইছি শ্রেষ্ঠ দুনিয়ায় তো আল্লাহ 224,000 পয়গাম্বর দিছে সব পয়গাম্বর হলেন মাঝখানে আমরা শ্রেষ্ঠ পয়গাম্বর হয়েছি জুড়ে হন সুবহানাল্লাহ আরো জুড়ে হন সুবহানাল্লাহ আমরা নবী মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ নবী যে কারণে আমরা উম্মত হিসাবে ও নবীর কারণে শ্রেষ্ঠ হয়েছি মাননি অন্য নবীর উম্মত নিয়ে আমরা দাম কম না বেশি কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ কইল হাবিব দুনিয়ায় যত মানুষ পাঠাইছি সব তো নে দামি আপনার উম্মত বানিয়ে দিছি ক্রিকেট খেলাইয়া দাম বাড়াইছেন না নি মাত্র টেলিভিশন আর তেরে নাম দেখি কিরণ মালা অজ্ঞে আমরা দাম বাড়াইছি মাতকা আমরা দুনিয়ায় স্বাধীন দেশ করিয়া মনে হয় দামি হয়েছি দিন ইতায় দাম বাড়ছে না নবীর উসিলায় দাম বাড়ছে জুড়ে হন সুবহানাল্লাহ নবী দামি আমার নবীর যেটা লকব উপাধি আছে দুনিয়ায় তার কোন নবীর এটা উপাধি আল্লাহ দিছে আমার নবীর উপাধি হলো সাইয়েদুল মুরসালিন জুড়ে হোক সুবহানাল্লাহ সাইয়েদুল
সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সমস্ত মুরসালিন নবী রাসূল পয়গম্বর ওগুলোর সরদার। জুরে কইতে লাই সুবহানাল্লাহ। আমার নবী হইলা ইমামুল মুরসালিন, আমার নবী হইলা সব নবী রাসূল ওগুলোর ইমাম, আমার নবী হইলা রহমাতাল্লিল আলাম, তাম সৃষ্টি জগতের লাগি আমার নবী হইলা দয়া। জুরে কই সুবহানাল্লাহ। আমার নবী সব নবী রাসূল ওগুলোর সরদার, খালি দুনিয়ায় না, দুনিয়ায় তো আইবার আগে আমার নবী সরদার। সুবহানাল্লাহ। ওই দেখা আল্লাহ মিসাকান নবীন সারা আয়াত পড়িয়া দেখো আল্লাহ এখন রুহার জগত থাকতে আমি নবী ওগুলোর এখানে করিয়া ওয়াদা লইছি, তোমরা রে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইম যদি আমার হাবিবের উপরে তোমরা ইমান। তাহলে আমার নবী হন থাকতে সরদার, ঠিক না? ঠিক না? আমার নবী দুনিয়ায় তো সব নবীর সর্দার। আমার নবীর লখন আর দুনিয়াতে আইসুননি কি না? দুনিয়ায় তো আমার নবী সমস্ত নবী ওগুলো নেতৃত্ব দিবার সুযোগ হয়েছে। আমার নবী কিয়ামতের ময়দানে সর্দার। জুরে কই সুবহানাল্লাহ। যেই দিন ময়দানে মাশরে সব নবী ওগুল বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن يخمت الله ركن سرا كاو مات ورتنا جدين اي دين امر الله رحم دعاوي بما النذير الله خطب يبر شجوب دي يوري خوي تيب سوا على الله سمست بيغمبر امتغ لك يا غيبا اغلال النبي الله رخو بسر خام شروع قرتا সব নবী ওগুলো লা লাহা মা লাহা মা লাহা সম্ভব না, এই খাবার দুঃখ আমরা না, এই কেন আল্লাহ রে কইতাম পারতাম না। ওদিন আমার নবীর গিয়া আল্লাহ রসুলের নবীর উম্মত হলে গিয়া হইবা রসুল্লাহ আপনি কিচ্ছু খরক্কা নবী হইবা আল আল্লাহা একমাত্র এই খাবার দুঃখ আল্লাহ আমারই বলেছে। আমার নবীর নেতৃত্বে ময়দানে মাসরের বিচার রাখাম শুনি আল্লাহ কোন নবীর সুযোগ দিত না, একমাত্র আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ বই আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ ওয়াদা দেন হাবিব খুব তাড়াতাড়ি আপনার আমি মাকামে মাহমুদ সম্মানিত আসনা বহি। তাইলে আমার নবী দুনিয়ায় তো সর্দার, দুনিয়ায় তাইবার আগে সর্দার, আমার নবী হাশরের ময়দান ও সবার নেতৃত্ব দিবানি না দিত না, মাতুকা দিবানি আমার নবী বর আমি সব পয়লা জান্নাতের দরজা যাই, আমার আগে কোন নবী জান্নাতের দরজা যাইতে পারতাম না, আমি জান্নাতের দরজা পয়লা কুলমু, আমি নবী জান্নাত পয়লা ঢুকমু, এর বাদে অন্য নবী ঠিক কলা আমার উন্মত আগে জান্নাত ঢুকাই লিব, এর বাদে অন্য নবীর উন্মত ঢুকাই। এবার জুরে জবান কুলি এখন সুবহানাল্লাহ, আরো জুরে হই সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় তাইবার আগে নবী ওগুলোর সর্দার, কিয়ামতের দিনে নবী ওগুলোর সর্দার। সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন সমস্ত পয়গম্বর ওগুলোর ইমাম। মোল্লায় তো কইয়া ভাই না গুয়া যুটি এখন নবী তো আমার মতই ছিল, আমি কই টুন্ডার ঘর টুন্ডা তোল্লাহ নাস নাস। হযরত জিব্রাইল আলাইহিসসালামে গিয়া নবীজি ফরমান বাইতুল মুকদ্দাস গেলাম, যাওয়ার বাদে জিব্রাইলের শাহাদত আঙ্গুল দিয়া হযরত জিব্রাইল একটা পাত্রের মাঝে ওলা আঘাত করল, পাত্র ফুলই গেল, জিব্রাইলে বুরাকর রসিরে পাত্রের ফুলে দি বান্ধিয়া রাইছেন, বুরাকরে বান্ধিছে। আমি নবীরে লিয়া মসজিদের ভিতরে হামাইছি, আজান হইছে চতুর্দিক তনে হালা যা হাজার হাজার না লাখ মুসল্লি হল বাইতুল মুকদ্দাস। ইব্রাহিম আমার লিয়াকে লাগি যাইতে 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 ইমামতির মুসল্লাত তুই গিয়ে হাজির হইকে লাগি, আজান শেষ আকামত হই গেছে। ই মসজিদের ভিতরে আজকে আদম তলে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর আছে। ইব্রাহিম আমার নিয়ে বুয়াই দিলে একবারে যায় নামাজের মাঝে, আকামত শেষ হয়ে গেছে। ইব্রাহিম এখানে এখানে কই নিয়ে রাসূলুল্লাহ হার অপেক্ষা করো, আজকের এই জামাতের ইমামতি তো আর কেউ করাইবার যোগ্যতা নাই, একমাত্র আপনি নবী করাইতেন। আল্লাহ রসুল ইমামতি করছেন, মাতালা করছেন, করছেন। আমার নামার করে দিই লাগায় মৌলালা, আমার নামার করে দিই মুফসিরে কুরআন, অথচ আমি মৌলালা তো দূর কথা, আমি মূল্যও না,
মাতুই না, আমার উলালা লাগাই তো আমি মূলও নাই। নবীর ব্যাপারটা বললাম জি না, ইমামুল মুরসালিন আন্দাজে না, আল্লাহ নবী রাসূলুল্লাহর ইমামতি খরাইয়া তান্দে ইমাম বানাইছে। জুরে কই সুবহানাল্লাহ, নবীজি সালাম ফিরাই লিছেন দুই রেখাত নামাজুর, জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আপনার পিছনে খেরা নামাজ উঠছে। আল্লাহ রাসূল এখন ভাই জিব্রাইল আমি জীবনে এই দেশে আইছেন আমি তো কইতাম হুজুর 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর সহ আল্লাহর কোটি কোটি ফেরেশতা হল আপনার নবীর পিছনে এই মাত্র আপনার নবীর ইমামতিতে নামাজ আদায় করছে। আমার নবী ইমামতি করিয়া ইমামুল মুরসাল, দুনিয়ার বাইতুল মুকদ্দাসে পড়ছেন ইমামতি করছেন, হো আসমানের কিবলা বাইতুল মামুরও গিয়া ইমামতি করছেন। তাইলে ইমামুল মুরসালিন ঠিক আছে, মাত্তালা ঠিক আছে, ঠিক আছে নি একবার হিসাব মিলা তো কোন নবীর উম্মত আল্লাহ বানাইছে, মনে মনে একটু হিসাব বল। আমার ভাই এখল বন্ধু এখল, আমার নবী রহমতুল্লিল আলামিন, শুধু নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আর কোন ব্যক্তির আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইছেন না, এমনকি পবিত্র কুরআন শরীফের রহমতুল্লিল আলামিন নাই, কুরআন শরীফ রহমতুল্লিল আলামিন নাই জি না। অনুনাজ্জিল মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল্লিল জি না আলামিন না বিচাউলরে যিকা কা মুমিনি মুমিনিন আলামিন জি মুমিনিন আল্লাহ কইল কুরআন শরীফ মুমিন হলার লাগি শিফা, আর আমার নবী হইলা তামাম জাহানোর লাগি না, সমস্ত সৃষ্টি এক কথায় যতটা আল্লাহ বানাইছেন আল্লাহ যতটার মালিক সব তার লাগি আমার নবী হইলা রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী পশু পাখির লাগি নবী, গাছপালার লাগি নবী, পশু পাখির লাগি নবী, পাহাড় জঙ্গলের লাগি নবী, আসমান জমিনের লাগি নবী, পাথরের লাগি নবী, এক কথায় যত কিছুর মালিক হইলা আমার আল্লাহ, অত কিছু লাগি রহমত হইলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ই নবী ও নবী যে নবীর আল্লাহ তাম সৃষ্টি কুল কায়নাতের উপরে আল্লাহ মর্যাদা দিয়ে দিছেন সুবহানাল্লাহ, ও নবীর উম্মত আমরা হইছি ভাগ্যওয়ালা না খারাপ, আরো আসতে হোকাওয়ালা না খারাপ জি, কম বালা না বেশি বালা না না বাটে বুঝা যায় খুব টোকা খাইছে নাই নি মুসা আল্লাহ ইসাল্লাম আর কে যাই রাস্তা বাই দি আখটা বিত্রে আইসে কোথায় মুসা বুটাই নষ্ট করুন না জানো মুসা আইসে আল্লে বাইরে লবণ চিনি কিচ্ছু না দিয়া ফোটা গরম পানি মাত বুঝলেন যাই হজরত মুসা কালিমুল্লাহ আমরা লাগালে সাধারণ নবী আসলাম নহে না নি আমরা নবী বি আছি নি নখে আমরা দেশে ইদানিং নবী বাড়ি বিস ও ডাকাতে এক নবীর উম্মত বাড়িছে নিতে নয়া নবী লিয়ে আইছে এগুলো বাড়ি কেন জানো নি নবী গুলি পাকিস্তান পাকিস্তানি বেটির বাবুদের নবী আইছিস মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইছে নাউজ বুঝলাম আমি কই রে আল্লাহ রসুলে কইসলা এই জমিনে যত সময় লা ইলাহা ইল্লাল্লাহ কোনে ওয়ালা একজন মানুষ তার যত দিন আল্লাহ কিয়ামত করতাম না কিন্তু আও কত নবী কইছেন যে দুনিয়ায় মসজিদ বড়া মুসল্লি থাকবো ইমাম থাকবো আলিম থাকবো কিন্তু আল্লাহর জমিন টিকাইত না কিয়ামত কোটাই ই কেন নিয়া তো বহুত মুসলমানের ভিতরে বেমার হয়ে যায় হে নমাজ বলবো তে আর বার কি লাগে হ্যাঁ বাবা বহুত নমাজই অকল নমাজ বলবো কিন্তু ভিতরে ইমান থাকতো পাঞ্জাবি বাজমা টুপি দাড়ি বাগড়ি আব্বা জুব্বা টুব্বা কুব্বা কত তার লাগে লেফটিনে যাইতে বদনায় তো তসবি টানে
আপনারা ভিতরে ইমান আছেন মাত্তা না, নমাজ তো পড়ে, রোজাও রাখে, নমাজও পড়ে, তসবিহও করে, তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, চাষ্টর নামাজও পড়ে, সদগা কইরাতও করে, সবটা ঠিক আছে, ঈমান নাই খালি। আতইন না একটাই খালি, আমরা নবীরে নবীও মান জানেনি, উঠিয়া কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, ই নবীর মর্যাদা ঠিক আছে, কুরআন শরীফ তাওরাতে নাযিল হইছে তাও ঠিক আছে, ই নবীর মর্যাদা সমান আর কেউ আইতো না, ওখানেও ঠিক আছে, লে সবটা মানলো তো এই গুরি মান নাই কারণ কিতা, লে একটা তো মানছিল না, শুধু খাতামান নবী, আমার নবী শেষ নবী, আল্লাহ কই আইছেন ই নবীরে দিয়ে আমি নবতির দরজা খতম করে লাইছি, শেষ করে লাইছি, বন্ধ করে লাইছি, নবী দিয়ে বলবেন আল্লাহ একটা নবতির বিল্ডিং বানাইছে, নবতির একটা বিল্ডিং সুন্দর একটা ঘর তৈরি করছে, সমস্ত ইট লাগানি গেছে, একটা ইট লাগা এবার বাকি আছে, এই ইটটা দিয়া আল্লাহ নবতির ঘর ইকান্দে পূর্ণ করে লাইছেন, আর ইট বাকি আছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া আল্লাহ ইট পুরা করি আল্লাহ নবতির ঘর রে পূর্ণ করে লাইছে, আরো জোরে কই সুবহানাল্লাহ, মাত বুঝরানি নবী কইল আমারে দিয়া আল্লাহ নবতি খতম করে লাইছেন, আর কোন নবী দুনিয়ায় আল্লাহ পাঠাইতে না, আল্লাহ পাঠাইতে না, ও নবীর বাক্যা উম্মত আমরা দেশে হচ্ছে, দুনিয়ার যত পয়গাম্বর আইছে সব উত্তর সুন্দর অবস্থায় মৌত হয়েছে, তার মৌত কান হয়েছে জানে, হ্যাঁ গাতে গুকে দিয়া বাতারে বাসে গুলাইয়া খোলার ভাস কিলাস কিলা বস্তা টাটু দিয়ে একটু আগলা দিয়ে অন্য খাম সারতে না, ওর তারে কি থাকো টাট্টি বা লেফটিন তার খোল্লা মুবারক চলে দিয়া টেক মুবারক ওলা আরামে মুত হইছে, সাইরে গেলাম খালি নরম নরম জিনিস, নবীর ঘরে নবী আর মোরার জায়গা পাইছে, সত্যিকার অর্থে ইমান আছে দূরে হইতে ইমান আছে মিছিল দিয়া বতুয়া দিয়া কাফির বানাই লাগতো খাইছিলতে জাগাল আবুজেল রে মিছিল দিয়া দুজখ দিতা নিয়মনেও তার খাইছিলতে হতে আল্লাহ এখন তো দেখে অসুবিধা থাকে ভাবানের সুবিধা করি দেখো কামিন আল্লাহ যদি বেউদাও বাই তখন দেব আল্লাহ তুই জেলা ভাবা রাখছেন সারা জীবন খালি সব অসুবিধা দূর করিয়া সুবিধা করিয়া দিস
অন্য নবীর উম্মত হল এই জমিন আমার বাদে জীবনে প্রথম সেজদা যেন দিছে, অর্থাৎ জীবনের পয়লা নমাজ যেন পড়ছে, মৌত পর্যন্ত ও জায়গাত নমাজ পড়া লাগছে। কিন্তু আল্লাহ আমার নবীর খাতিরে মৌত পর্যন্ত এক জায়গাত নমাজ পড়ার কোন হুকুম দিছেন না, শুধু অযুদাস রাহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমারুয়ে জমিন গোটা পৃথিবীর মাটিরে পরওয়ারদিগার আলমে আমার নবী কামলিওয়ালার কদম মুবারক রসিলায় সারা পৃথিবীর মাটির আল্লাহ উম্মতে মুহাম্মদের লাগি যায় নমাজ বানাইয়া দিলাইছে। কই নবীর উম্মত আল্লাহ হইছে না ক্ষতি হইছে? আজকে অন্য নবীর উম্মত হইয়া থাকলে কুরবানি দিয়ার গোশত খাইতে পারতাই না চাচা, ই নবীর উম্মত হয় কুরবানির গোশত আল্লাহ হালাল করিয়া দিছে সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হইয়া থাকলে পানি ছাড়ার কিছু পবিত্রতা হাসিল করার সুযোগ আছিল না, ই নবীর উম্মত হয় পানি ছাড়া মাটি দিয়া তৈয়ম্মম করিয়া ইম্মতে আবাদত মন্দিকে করতে পারে সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হইয়া থাকলে মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হই যেত, ই নবীর উম্মত আর কারণে সখরাতর সময় গোলাবাদি ডাক আরম্ভ হইয়েছে, ও সময় যদি কেউ তোবা করিলাই নবী যে ফরমাইন আল্লাহ তোবা কবুল করিলাইব। এখন আপনার আর বুঝ হয়ে গেছে ই নবীর উম্মত আর আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? মাতকা লাভ না ক্ষতি? ই নবীর উম্মত বেহেশতি না দুজকি? দূরে হকা বেহেশতি না দুজকি? ধর্ম পাইছি বাল্লা, নবী পাইছি বাল্লা, কিতাব পাইছি বাল্লা, মখলুকাত হইছি বাল্লা। সত্যি করে কব কাজে আমরা আমল গাইছিল বাল্লা না খারাপ জি যে বাল্লা যে বাল্লা। ই নবী হইয়া গেছেন মিশা মারতাম মারতাম, নবী কইছেন মিশা মারতাম জি আমরা মাতি না মিশা আমরা মিশা মাতি না, আল্লাহ দিলে আমরা মাঝে মিশা মাত্র নাই নাই নাই। ই নবীর মাধ্যমে আল্লাহ আমরা সুদগুস খাওয়া আল্লাহ করিয়া দিচ্ছে জিও জিও। ই নবীর উম্মতে সুদগুস খাইন না না খাইন না খাইননি? ই সুদার গুস খাওয়ার তনে লেফটিন তনে গু খাইনি, তবুও মুসলমানের রুয়া বহুত ভালো বেজার হইল না জানা আশা করলালি না খারাপ যে গে সুদ খাইব গুস খাইব ইগে তার আফল মাল লগে জিনার খান সত্তরটা গুণার মাঝে সব ছোট গুণ হইল নিজের মাল লগে জিনার খান। আমরা লাগি আল্লাহ সুদ হালাল করছে না হারাম করছে? কিন্তু আমরা দেশে বহুত মানুষে সুদ গুস খায়নি না খায় না, খালি খায় না প্রতিযোগিতা করলে হ্যাঁ বিচারও গেলে একটা চাও নাইলে খাইব বুঝবে মারতাম যখন চা দেবে মুড়ি খাইয়া বিচারে ভাই তুমি কত বড় কপাল ভুলে চিন্তা করে গালি আমার রাগ করো যে সত আশা কথা কক্কা ও নবীর উম্মতরে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত বানাইছে গায়ল ধর লাগিত ওই 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 না না ঠিক আছে গেইটিং লাইটিং পেন্টিং সিস্টেম ও নবীর উম্মত শ্রেষ্ঠ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস পালন ওই বেহায়া গরর বেহায়া বেহায়ার গরর বেহায়ায় বার করছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি একটা ভালোবাসা দিবস না রে দু কুত্তা কুত্তি দিবি এই ভালো কল দূরিয়া আস তুমি আকো ঠিক কি না ঠিক না ঠিক কি না ঠিক না মুসলমানের বার কোনো ভালোবাসা দিবস বলতে ঠিক কি আছে নি কুত্তার কুত্তি দিবস কি দিবস বার করছে সেঙ্গুল জেন বেঙ্গুল জেন হইয়া ফুটি আমরা লাগাবার
মুসলমানের গুয়ার দিবস হইব ঈদে মিলাদুল নবী, মুসলমানের গুয়ার দিবস হইব মেরাজুল নবী, সুহাদা কারবালা, শবে বরাত, শবে কদর, অত হইব মুসলমানের গুয়ার দিবস। মুসলমানের বিয়া হইতে না এসে বৈশাখ রে ডাকে, জীবনে তা মুরব্বী হলে ডাকলাম না বৈশাখ আইছে না না আইছিল না, হে ডাকিয়া নে কইয়ে বুকুত লেকিয়া দে এসে বৈশাখ। কুবংশর গর নির্বংশ খোবাল উড়ার গর খোবাল উড়া, তার জীবন বাপ চাইছেন না, ফান্তা বা তার ইলিশ বিরান বটগা চড়তো কত দিবস বার হয়েছে আমার তো গিন হল, এখন কি এক দিবস বার হয়েছে হাত দুয়া দিবস। ও কবিস আর কবিস, আমরা তো মুসলমান হিসাবে ডেইলি সময় লোক দশ বারো বার হাত দুই, পাঁচ হোক নামাজ রজুল হাল তো হাত দুই না, বাদ যদি দুই তিনবার খাই দই নি না ফুসি আসছে মাটি দুঃখ নি দই নি, বিয়ান ধোয়া লাগছে বাথরুমও গেলে বার হইয়া হাত দই নি, কয়বার হয়েছে অন্য অন্য এবার হইয়া আসছে, মুখ ধইলে হাত ধইন না চড়া খালি মুখ এমনি দিল খিতা বার করছে হাত ধোয়া দিবস, খবিজের খবিজে বার করছে কয় একদিনে হাত ধুইয়া সারা বছর লাই নিছিল যে গুড় দিয়ে তা মানে যা সেদিন উল্লামে কে করে বহু দিবস বুঝিল মা দিবস বহু দিবস কিতা দিবস কিতি আল্লাহ মা বসো তা জানি রে সারা খবর লইয়া বইছি সাথে আমি কক্সবাজারও গেছি সমুদ্র গুসল করছি এমনে না, তবে ইটা লিয়া নাই বলে এগুলে লিয়া গিয়া তো ইলা নাই সত মঞ্জনার মাদি সাউদুর আসলাম আমরা চল্লিশ জন আলিম আসলাম, হন আমরা কক্সবাজার সমুদ্র নমাজও পড়ছি মিলাদও পড়ছি, আমরা গেছি না বেটিন তো লেগে গুসল কর আর আল্লাহ নিষেধ হয়েছে না, বরং আল্লাহ কুরআন শরীফে কোন কুলসি রুফিল আরদ জমিন ভ্রমণ করে আল্লাহ কুদরত দেখো ঠিক নি না ঠিক না, যা আফলঙ্গ গেছিস সব হান দেখছি জিও এখানে দুঃখিত হইয়া কোনো লাভ নাই, বেজার হই না গেছি গিয়া শিক্ষা অর্জন করি আইসি অভিজ্ঞতা সঞ্চয় করি আইসি যে আল্লাহর জমিনে আল্লাহ নিয়ামত দিছে ইন গুনার কামল লাগি না, ইচ্ছা করলে আপনি মক্কা শরীফ গিয়া নেকি কামাই করতে পারবেন, ইচ্ছা করলে মক্কা থেকে গুনাহ করতে ঠিক না ঠিক নাই, আমার মতে মুসলমান কক্সবাজারও গেলে ইন বহুত মানুষ আছে কক্সবাজারও গেলে কি তৈব হে কোনো গুনাহ চুরি কইছে না, বরং হীন গিয়া আরো বহুত অভিজ্ঞতা লইয়া আল্লাহর সিনার পথ পাইয়াছে ঠিক না ঠিক না, আমরা পীর মুর্শিদ বড় যাব তো কক্সবাজার যাই সমুদ্র সৈকতের বারে ওই আল্লাহর কুদরত লীলা দেখেন অসুবিধা আছে না, আপনি নিজে যদি ঠিকঠাক হইন তাইলে আপনার লাগে সিনেমা হলর সামনেও নমাজ কাজা করবার কোনো সুযোগ আছে কিনা নাই, আর নিজে ঠিক না থাকলে সিনেমা লাগতো না চাষা মসজিদ লাগাও আল দোকান গোর ও গোর নমাজ নাই, বুড়ো গুমো বুড়িও গুমো জোয়ান গুমো জোয়ান নে নাও গুম হা গো এই গে গুমাই তো লাগিতে যে গুনতে বলতা গুনতে বলা না সারা গাঁর মানুষ গুমো ডিউটি দিয়ে লাইছেন খালি মরে কিচ্ছু কইবি আমরা যাব অনেক সব দীর্ঘ সময় দিয়ে হলে তখন যাই দা গেপ করে তখন আমরা চাইছিলাম যে তাই ডাকার মেহমান ছোট অত দূর দিয়ে আইসো আনি লক্ষ আনি লক্ষ নাম শেষ করি আনি আচ্ছা যাই হোক আমি এখন অনেক শেষ করবো তবে একটা কথা আমার লিয়া কোনো ফেতনা নিয়ে আরে আমি তোমার নিজের মানুষ কিতার লাগে আমার লিয়ে জোর আনিল
আলহামদুলিল্লাহ হইছে তো আমি খুশি আছি, তো আমি দোয়া করবো আল্লাহ একটা কথা কই আমি শেষ করি। আল্লাহর শুকরিয়া, আমরা নবীরে চিন্তাম, নবীর প্রতি আমরা জীবন গঠন করি, ঠিক না? ঠিক না? অনেক একটা কথা আমি মনে করিয়া দিই আপনার, আর আল্লাহর শুকরিয়া আমি সেউরে টার্গেট করি হইয়েন না। কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে আসলাম, 19 ফেব্রুয়ারি তো নে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, গত বছর আমার 1 সপ্তাহ ডেট দেওয়া ছিল ইন্ডিয়াতে। কিন্তু আপনারা বালিগাঁওতে একটা মাহফিল লইছে, কোন ভদ্রলোকে আমার নাম খান পোস্টারও দিছে, আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইলাম আবদুল্লাহ দাওয়াত পাইছিও না জানিও না। আমার উপরে বহুত ফোন গেছে, এমন কিলা একজন ভদ্রলোকে আমার ফোন করি কইছেন এবারটা বেঈমান আইতে না আইতে ওয়াদা দিলেখেন, খোদার কসম আমি কিন্তু জানি না। আমার খুব দুঃখ লাগে এই জিনিসটা, আমার কিন্তু এই অভ্যাস নাই, আমি ওয়াদা করলে জীবনে মিস করি না। অনুরোধ করবো যে ভাই এই তেইলা পোস্টার নাম দে, আমারে আমার মুরব্বী গানটা গাইল হবে না, আমি মরনে ওয়ালা হইলে মাহফিল মিস করি না, ইস্তনে ওখানে মনে থাকে না। যদি আমি কোনো আনু ওয়াদা দিই, গতবার আমার মামু মারা গেছেন শ্রীমঙ্গল মাহফিল, আমি জলদা করিয়া মাটি না মাহফিল গে শুরু করছি, তবে আমি তা খবর পাই কিছু কিছু জায়গা থামাল্লা খান মেসাবরে নষ্ট করার লাগে আর গাইল খাবাই লাগে, নাম দেই নুদাও মানুষ তো লা করি না রে বা দেখি তো আমার মরা মুদা তুলিয়া গাইল খাবে। দয়া করি খাম খান জীবনে করি না জান আল্লাহর আসতে। আমি কিন্তু বারবার কইয়ার আমি কোনো দাওয়াত পাইছিও না, পাইলেও আমি রাখার কথা না, কারণ আমি বেটা 19 নে 25 ফেব্রুয়ারি গত বছরের ইন্ডিয়ার ডেট দেওয়া ছিলাম 13টা মাহফিল, আমি হগিনতর লাগে আমি কোনো ডেট লিখছি না, এটা খুব সতর্ক। দয়া করি আল্লাহ আসতে আমার কথা তুলে কোনো কষ্ট পাই না জান, আমি আপনারা রে ফুয়া বাতি যে আমার বাড়ি যদিও হয়েছে আমি সিলেট থাকলে কি দেখবো, আমি তো আপনারা বাড়ি এখানকার মানুষ আতই না। দাদা আপনি বড় বড় কোনো হুজুর ডাকাইয়া কোনো হুজুরে নাম ফাটাইয়া দিলাক, সেগুলো আইলে তার তার গাইল খাক, আমি তো এত কোনো দোষ করছি না। দাদা আমার আন্দায় নাম দিয়ে মানুষের দোলা করিয়া গাইল খাবি, দয়া করি খামান জীবনে করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একটা মিনিট আপনারা বিরক্ত হন যদি অনুমতি দেন দিবানি, ও হুজুর আইতে আইতে আমার এই ভাই আমি তার বড় কষ্ট করি মাহফিল টাঙ্গাইছে, আল্লাহ তার মাহফিল গান আগামী তো টিকিয়া থাকতো ও মর্মে আল্লাহর আস্তে। যদি ফার হইন হুজুরতেই যে আইতে আইতে দেখি যদি ফার হইন, দুই একজন ভাইয়ে যদি ফার হইন, তো দয়া করি হোক আগামী বছরের মাহফিলের লাগে কোনো একটা জিনিস, মাইক প্যান্ডেল যে কোনো একটা জিনিস আমি দোয়া করবো খাস করি, দেখি একজন ভাই থাকলে হোক ও বড় পাল্লা করছেন রে ইগে মরে হিয়ালো লাখান খান্না বানিয়ে। আচ্ছা খুব কাজ জানি হিয়ালোর সামনে মুরুগ একটা দিয়ে দিই তার চোখে দিয়ে লাইট মারে আর মুরুগ ধরতে পারবেন, খালি জায়গা চোখ করে দিচ্ছে আনোয়ারি সব তো শিবান চিন আলোক কথা ভাই এই কার্যকরী একটা মিনিট আমি মাহফিলের স্বার্থে আমি আপনারা বিরক্ত করছি, আমি বাইরে গেছি অনুমতি লিয়ে নিয়ে ফোন দিছি ১০০০ টাকা আগামী বছরের মাইক তো দেওয়া প্যান্ডেল, আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ আগামী বছর আয়াতে বাঁচতে এই মাহফিল আমি আইব।